হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা আশা করি সবাই সুস্থ সবল আছো। আজকাল এখন যা চলছে, মানে বেরোনোর নাই, তবুও তোমরা সবাই সেফভাবে থাকবে, তো তোমরা সবাই ভালোভাবে থাকবে। তো চলো, আমি একটা ছোট্ট মিনি ব্লগ করেছি আমার ভাইয়ের বার্থডেতে। 31 জুলাই দেওয়ার কথা ছিল, বাট আমি দিতে পারিনি, তো চলো ওই জন্য এখন দিচ্ছি। তো দেখো ছোট ডেকোরেশনটা কেমন লেগেছে, আমার ফুল লুকটা দেখাচ্ছি তোমাকে পরে। এখন সাজাতেই ব্যস্ত, আর আমার শরীরটাও খুবই খারাপ ছিল, ওই কারণে ভিডিওটা দেওয়া দিতে পারিনি। তো দেখো পুরো ডেকোরেশনটা কত কেমন হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করিও, না করে কোথাও যেও না। তো দেখো, তারপরে অনেকক্ষণ বাদে লাইনটাও চলে গেছিলো, লাইনটা আসার পরে, কারেন্ট আসার পর কেক নিয়ে এলাম, নিয়ে এসে কাটলাম। দেখো আমি খেতেই যাচ্ছিলাম, আমি মনে পড়ে গেল না ওকে ফার্স্টটা দিতে হয়, যেহেতু ওর আজকে স্পেশাল দিন। তো দেখো এখানে চুমানোর পর কেক টেক কাটা হচ্ছে, কেক কাটার পর আমরা সবাই কেক টেক খাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করলাম, দিয়ে আমি এতক্ষণে রেস্ট করতে গেলাম। আমাদের প্রায় ওই দিন ঘুমাতে ঘুমাতে 12টা বেজে গেছিলো, যেহেতু এইদিকে করতে করতে, আর সারা রাত তো বেলুন ফাটতে ফাটতেও মানে বারবার উঠছি, বেলুন ফাড়তে চমকে যাচ্ছি। তো দেখো আমার ফুল ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর সবাই সুস্থ সাবধানে থেকো। তো টাটা।